गैया जब शहरे गुजो बटे कन कन लागे कना कनी तर मजे के उबा खुजे फिरे सुंदर एकटा स्वप्ने रानी सुंदर एकटा स्वप्ने रानी কারু স্বপ্ন হয় সত্যি কারু বা স্বপ্ন হয় ফানি তবুও মানুষ খুঁজে ফেরে সুন্দর একটা স্বপ্নে রানী সুন্দর একটা স্বপ্নে রানী লজ্জা শরম ফেলে তুচকে স্বপ্ন মেলে হোক না যতই জানা জানি সুন্দর একটা স্বপ্নে রানী আর সুন্দর একটা স্বপ্নে রানী কিরে শিয়া ঘুম কম হয়েছে সেজন্য আজ রাতে চোখ লাল হয়ে থাকবে কেন আপু হার্ট বিট বাড়ার সাথে সাথে কিন্তু চোখ লাল হয় তোর হার্ট বিট বেড়েছে নাকি হ্যাঁ দেখো কেমন লাগছে কখন থেকে সন্ধ্যার পর থেকে আপু আমার হার্টের রোগ হলো কিনা কে জানে আপু কি বলিস এই বয়সে হার্টের রোগ হবে কেন আচ্ছা শোন দেরি না করে কালকে ডাক্তার দেখাস তো হার্টের ডাক্তার দেখাবো আপু হ্যাঁ কালকে ক্লাসে যাওয়ার সময় আমার কাছে টাকা নিয়ে যাস আচ্ছা আপু আর শরীর খারাপ লাগলে রাত জেগে বসে আছিস কেন শুয়ে পড় কালকে কিছু টাকা পাবো আমি চাই না তোমার লেখাপড়া বন্ধ হোক আর একবার যদি তুমি মামা চাচার লগে রিক্সায় উঠো তাহলে ভাইজানকে কবু তোমার লেখাপড়া বন্ধ করে না এই ঘরের ভিতরে বন্দি করে রাখতে তাই সারলিপি লিখে বলো কি হবে জীবন খাতা চিহ্ন পাতায় শুধু বেহিসাবে পড়ে রবে কে লেগে পছন্দ জানো ওখানে একটা লাইন আছে ওই লাইনটা আমার পছন্দ গান কি ভালো লাগে যাবে এত কাছে মনে হচ্ছে কি আমার জীবন লয়ে বোধ গানটা লিখছি আমি ভালো নাইকা ঘরে যায় শটপট করছি
তোমার আব্বা যেন তো বকা ঝকা করে শাসন করে না আমি তো তোমার বাপের লাহান আমি তোমার চাচ্ছু না বকা ঝকা করছি মনে কিছু নিও না ঠিক আছে আম্মা এমনি কোনো সমস্যা নাই তো কি সমস্যা চাচ্ছু না রাস্তাঘাটে চলাচল করো কেউ ডিস্টার্ব করো তো আমার এক আঠায় ডিস্টার্ব করো ফলো কেউ ফলো করে না তো চাচ্ছু এমন কোন ঘটনাই তো ঘটে নাই আর কারো তো বড় কলিজা আছে যে তোমার ভাতিজিরে ফলো করব জানে না আমি কার ভাতিজি না ঠিক আছে কিন্তু সবতে তো আর আমারে চিনবো না ঘটনা যে কোনো সময় ঘটায় ফেলবো তেমন কিছু যদি হয় আমারে জানাইতে এক মুহূর্ত দেরি করবে না বাকি যা করণ লাগে আমি ব্যবস্থা করব ঠিক আছে আচ্ছা শুনো আমার উপরে মন খারাপ করো না আমি যে তোমার আদর করি আর আদর করি বলেই শাসন করি আমি কখনো এমন কিছু করব না চাচ্ছু তোমার উপরে সেই বিশ্বাস আমার আছে তোমার আব্বাজান যাই বাবু কিন্তু তোমার এই চাচ্ছুর তোমার অবিশ্বাস করে না তোমার ভরসা করে এর লাগে কিন্তু তোমার পিছনে লোক লাগা রাখি নাই কেন কারণ আমি চাই না আমার লোকজন জানুক যে সমীর মিয়া তার আপন ভাতিজিরে ভরসা করে না এর লেখা পিছনে লোক লাগা রাখছে এর চেয়ে বড় সরব আর কি আছে কও আচ্ছা আমি যাই গা তুমি লেখাপড়া করো লেখাপড়া জীবনে অনেক দাম দুজনে একলগে মিললে আমরা যদি সমস্যা থাকে তাহলে আপনি একটু দূরে করলেন আমি একটু আগে করলাম দেখে দেখে করলেন আর কি সমস্যা কি আছে আপনি আমার ব্যয় আমি আপনার পাশে দাঁড়িয়ে এক্সারসাইজ করব আপনি এখন যেটা করবেন জায়া ওই যে আমি দেখছি কি জানি আপনি এক্সারসাইজ করলে এগুলো কোনো কাম হয় না শরীরের গাম যদি না বেড়ায় তাহলে আপনি সারা দিন এক্সারসাইজ করলেও কোনো কাম হইতো না আরে ভাই আমার কি দোষ ইউটিউবে তো সব এসব ভিডিও দেখি আরে ইউটিউব দেখে তো নষ্ট হয়েছে আর দিন খালি চোখ থাকে মোবাইলে দেখে শুনেন আমি দেখছি ওই যে আপনি যে সমস্ত মানে আটকা মাটকা করেন ওগুলো কাম হইবো না আপনি যেটা করবেন নর্মাল একটা এক্সারসাইজ যাই যে ছোটবেলায় স্কুলে কানে ধরেছে না উঠবোস করেছে না ওই উঠবোসটাই করবেন কানে না ধরে না মাথায় ধরে করবেন এরকম সুন্দর মাথায় হাত দিয়ে তারপরে জাস্ট বইবেন আর উঠবেন বইবেন আর উঠবেন এমন 100 যদি দিতে পারবেন আপনি দেখবেন যে আপনার তেল বেড়ে গেছে এটাই তো করতে হইবো বললে শরীরের তেল সব বেড়ে যাবো যখন পারো ততক্ষণ ধরে এই সমস্ত এক্সারসাইজ করানো লাগবো ঠিক আছে না আর একটা দেখছি যে উঠবস উঠবস আর এইটা দুইটা সুন্দর করে করতে দাও দেখো যে ফিরে হয়ে গেছো আমি গেলাম ঠিক আছে ভাইজান মন খারাপ করে বয়ে রয়েছে ভাইজান এই বিয়ান বেলা তুমি উঠছো কি হচ্ছে শরীর খারাপ নি ভাইজান সকাল ঠিক আছে তুই তো আবার 8টার মধ্যে বাইরে হয়ে যাস গা তোর লোকে কথা কোন লেখে এই সাত সকালে ঘুম থেকে উঠছি কি কথা ভাইজান
আমি একটা নতুন স্পেশাল কাম শুরু করছি। কি কাম শুরু করছি হেটে আবার জানবার চেষ্টা করি। তুমি মনে দেখো সময় হইলে কমে ওই কামের লেগে কিছু টাকা লাগবে। এ লেগে বয়াতন লাগে ভাইজান, মজদুরে পাড়া দিলে তো আমি টাকা দিয়া দেয় কয় টাকা লাগবো ভাইজান? টাকা বেশি লাগবো না, 1 লাখ টাকা হলে চলবো। 1 লাখ টাকা? 1 লাখ কি হলো? তবদা লাগে গেছে গেলে গা টাকা কি দিবার পাবি না? না ভাইজান, মানে 1 লাখ টাকা তো দান টান কোরবানি। আর তরণ আমি করছি কি কারণে টাকাটা লাগবো এটা আমার জিগাইবি না? একটা কারণে জিগাইছি ভাইজান। কি কারণ? না মেলা মাইছি তো তোমার কাছ থেকে সাহায্য চাই। তুমিও সাহায্য করো, এর মধ্যে আবার কিছু গুণ আছে। তোমারে বুঝে আসো যে টাকা নাই। এই কথা তোরে কথা করছি ওইছি কি আমি হুমছি পরক করছি প্রমাণ পাইছি। এত কথা না কয়া সাফ সাফ আমার কয়ে দে, তুই আমার 1 লাখ টাকা দিবা পাবি না? ছি ছি ভাইজান, এটা তুমি কি কইলা ভাইজান? টাকা দিব না কেলা? আমি তোমার একটু সাবধান করলাম আর কি ভাইজান। হন তোর একটা কথা কই, আমি যদি বেহিসাবি হইতাম তাহলে কিন্তু ব্যবসা বাড়াইতে পারতাম। দুইটা সোমিলে 6টা সোমিল করছি, বাড়ি করছি 3টা। একটা কথা মনে রাখিস, মাইসিরে টাকা দান করলে টাকা কমে না, টাকা বাড়ে। আব্বা সব সময় এই কথাটা কইতো। সরি ভাইজান, ওই টাকাটা কখন লাগবে? গোপনে ধরা পড়েছি আমি জানি না, বিভিন্ন জায়গায় গিয়ে ঝামেলা করা। আর ওই যে মাথার মধ্যে রাজনীতির পোকা ঢুকছে না, দেখো কি হয়। আরে দূরো, কি করতেছ তুমি? তুমি কি এখন পর্যন্ত এরকম কোন ঝামেলা করছে? অহনো করে না, তো করতে কতক্ষণ? ভাই কার? ভাই তো আমার, আমি তো বুঝি। আর দৌড় করছো তুমি তো হেরে লাই দিয়া দিয়া মাথায় তুলে ফেলাইছো। ওইছে ওই ওই মারে ভালো কথা তোরে না, আমি একটা নাম্বার এনে দিতে কইছিলাম। আরে ওই যে ওই তগর কলেজের যে ববি না কি যার নাম, কি হলো তো ব্রাহ্মণ দেখে দিকে? আমি কি তোরে ভূত ধরে আনতে পারছি? না বাজান, হচ্ছে কি ক্যাঠা ববি চিনি তো না, আর ওই কত বড় কলেজ কারে খুঁজে পাবো? যাই হোক, মানে কষ্ট হলো খুঁজে পাই কইরা ওর নাম্বার খানা আমারে দিবি, আমার দরকার আছে, জরুরি দরকার আছে একবার। ঠিক আছে, মনে থাকে যেন গেলাম আপাই সাইডে দিয়া গরু গোসু পাঠাই দিতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার শালির ছাদে কত কেবল লাগছে, আর আমি পুরো বাড়ি বিছড়াতে পাই না। কেলা আপনি আমার বিছড়াতেছেন কেলা? কোন জরুরি দরকার দেখছো আমার শালির? কব কি পায় দুলাভাই তার শালিরে খুঁজবো, তাহলে কি জরুরি দরকার লাগবো জানেমান? কি কইলে, কি কইছেন আপনি? জানেমান বলছেন? আপনি না আমার বোনের জানেমান কোন? আবার আমার জানেমান কইতেছেন যে আপনি খালি খালি আমার লগে ফাজলামি করতেছেন, মানুষের মুখ দেখে কি সব চেনুন যায়?
মানুষের চিনতে হইলে জানতে হইলে মানুষের লগে মিশন লাগে অত সবে কইলাম আমার নাইকা তোমার লগে মিশনের সময় আমার নাই বুঝছো জি না কইতেলে ছিলাম তোমার দিনকাল কেমন যাইতেছে সব ঠিকঠাক আছে তো পড়াশোনা কেমন চলে সব ঠিকঠাক চলতেছে তাতুলা ভাই আপনি আজ কামার লিয়ে এত তো লোচন কলা কে মন্ডল লাগে আচ্ছা পাঁচ সার বাহার কি তোমার ভাই না হ্যাঁ আমারে কি ডাকতাছো তুমি দুলা ভাই হ্যাঁ দুলাটা উড়ায় দাও না তাহলে কি থাকতাছে কি ভাই আমি তোমার ভাই না যাও ভালো লাগছে তা আপনার মাথায় কোনো নতুন বিজনেস এর প্ল্যান আছে নাকি কি মন্ডল লাগে সব সময় কি আমি বিজনেস প্ল্যান নিয়ে থাকি নাকি আমার মাথায় কি অন্য কোনো প্ল্যান থাকার পারে না হ্যাঁ থাকবার পারে মানে কি হেডা দুহুনি আপাতত তো কোনো প্ল্যান নাই তবে একটা প্ল্যান ছাড়া কি কোন না প্রেম টেম করনি আরে আস্তে উইনা লেব তো সবে আপনি আমার এটা কি জিগেছেন আমি কাল রোগী আরে হুনো আমি তোমার ভাই হইলো আমার নামের আগে আবার দুলা আছে না হুম দুলা ভাই না আমি তুমি শালিকা না তো শালিকার আপদে বিপদে শালিকারে সাহায্য করুম দুলা ভাই আমি সব কিছু টেকনিক্যালি হ্যান্ডেল করুম তুমি আমার কও কও কেটা কও তো দুলা ভাই আপনার কেন সব কিছু এত টেকনিক্যালি হ্যান্ডেল করা লাগবো আরে শালিকা লাগবো লাগবো বুঝো না গেলি গিয়া তোমার যে বড় দুইটা ভাই আছে না এরা যে রাগি তোমার বড় বোনের প্রেম নেই মাইনা নিচ্ছে তোমার প্রেম তো এরা মানবো না নামিনা করব কি দুইটা তাজা প্রেমিক রে ওরা কুপায়া কুপায়া মেরে লেবো যে জিনিসটা আমি আমার চোখের সামনে দেখার পারব না আমি সহ্য করতে পারব না বুঝছো তো বুঝি বুঝি এত কষ্ট পাও না সরম পাইছো সরম পাই কি তোমার গো এমন সময় তোমার কাছে একটা বন্ধু লাগে যে তোমাকে সাহায্য করবে পালাই দিতে মনে করো তোমার দুলাভাই তোমার কাছের বন্ধু আমাদের কও সব অসুবিধা নাই আমি আছি তো তুমি লোকে বিপদ আপদে সাথে থাকুন কও দুলাভাই হুনেন আপনার কথা হুনেন আমার খুব ভালো লাগছে আপনি খুব ভালো মানুষ মানে একটা দুঃখের কথা হইতেছে কি হাজে হাজে না কারো লগে আমার কোনো প্রেমের সম্পর্ক নাই আর অমন পালাম তো কোনো ইচ্ছাই নাই মাগার আমি আপনার কথা দিতাছি কোনোদিন যদি কারো লগে আমার কোনো প্রেমের সম্পর্ক হয় পয়লা আমি আপনারই জানাবো ঠিক আছে প্রেম করি না বেহুদা বড় ইচ্ছত আল্লাহ তোর হুদাই সুন্দর বানাইছে একটা লাভ আর নাই আজ এরা মেয়ে গুণ কি কামাই বইগুলো রে দিয়া দিল কা দরিয়া বহে গয়া ইসকে ইবাদত তু বন গয়া বাত দিল কি নজরোন কি কুছ কহ রহা তেরি কা হ্যাঁ হ্যালো কেমন আছেন হ্যাঁ চা খাইতে থাকে নাই তাছি আমি কার
স্বপ্ন হয় সত্যি কার বা স্বপ্ন হয় ফানি তবুও মানুষ ঘুরে ফেরে সুন্দর একটা স্বপ্নের রানী সুন্দর একটা স্বপ্নের